আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন আপনি কি জানেন কীভাবে হচ্ছে পাল্লার কাঠের কাজ হিসাব বের করতে হয় একটি দালানের যদি আমরা দরজা জানালার পাল্লার কাজ বের করতে যাই তাহলে কীভাবে বের করতে হবে আপনি কি তা জানেন যদি না জেনে থাকেন সমস্যা নেই কারণ আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস এ টু জ্যাড আলোচনা করব কীভাবে একটি দরজা জানালার পাল্লার কাজ বের করতে হয় সো আমরা জানি পাল্লার কাজ সময় মিটার স্কোয়ারে হয় অর্থাৎ বর্গ মিটারে হয় বা বর্গ ফিটে হয় সো যেহেতু আমরা মিটারে করতেছি সেহেতু আপনারা মিটারেই দেখতে পাবেন তো আশা করি সবাই বুঝতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে ঠিক আছে সো চলুন শুরু করা যাক দেখেন আমি যে বইটা ফলো করতেছি সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু বইটা সেটা হচ্ছে যে আমাদের পেজ নাম্বার হচ্ছে একশো সাতষট্টি আর মাত্রা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এই মাত্রা একশো ফাইভ পয়েন্ট টেন নাম্বার সো এই মাত্রা সো এখানে দেখেন আমাদের যে আকারগুলো দরজার আকারগুলো দেওয়া আছে একশো দশ ইন্টু দুশো দশ এটা হচ্ছে দরজার এক প্রথম ডি ওয়ান আর ডি টু হচ্ছে পঁচানব্বই সেন্টিমিটার ইন্টু দুইশো দশ সেন্টিমিটার আর জানালাটা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার ইন্টু একশো বিশ সেন্টিমিটার আর ডাব্লিউ টু যেটা দেওয়া হচ্ছে ষাট ইন্টু ষাট সেন্টিমিটার ঠিক আছে তো চলুন কথা না আবারই শুরু করি সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে নর্মালি আমরা জানি দেখেন ডি ওয়ান সো ডি ওয়ানের মানে ডি ওয়ান মানে কি দরজা ওয়ান দরজা ওয়ানের আকার হচ্ছে একশো দশ ইন্টু দুইশো দশ ঠিক আছে এটা আমরা ডোয়িং থেকে পাইছি ঠিক আছে এটা আপনারা ড্রয়িং থেকে ধরে নেবেন সো তারপর হচ্ছে দেখেন যেটা আমরা পাইছি সো এখানে ডি ওয়ান আছে হচ্ছে আমরা ছয়টা আছে ঠিক আছে আপনার গোইনা নেবেন যে ডি ওয়ান কয়টা আছে ডোয়িংয়ের মধ্যে ঠিক আছে আমরা যদি দেখেন এই ডোয়িংটা খেয়াল করি এখানে দেখেন ডি ওয়ান কয়টা আছে এখানে ডি ওয়ান একটা আছে ডি আর ডি টু যদি এটা দূরে নেই ডি টু দুইটা আছে সো এরকম আর কি দূরে নেবেন আপনারা সো আমরা যদি এই বইটা থেকে ফলো করি সেটা দেখেন একটা বুঝতে পারবেন আপনারা আমি জাস্ট একবার দেখাই দেবো আপনাদেরকে এখানে ডি ওয়ান কয়টা আছে দেখেন ডি ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখছেন ডি ওয়ান ছয়টা আছে সো আমরা এখানে পাইছি ডি ওয়ান ছয়টা আছে সো আপনারা এইভাবে হিসাব করে নেবেন সো তারপর হচ্ছে দেখেন যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে লেন্থ একশো এখানে দেওয়া আছে একশো দশ আর এখানে দুইশো দশ সো আমরা প্রথম হচ্ছে দুর্গত থেকে আমরা জানি যে একটা দরজা বা জানেলার সো প্রথমে দরজাটা বলি সো দরজা দুই পাশে দুইটা সৌকার থাকে ঠিক আছে তো সৌকাটের আমরা জানি যে চৌকাটের পরিমাণ হচ্ছে দশ ইন্টু দশ সো যেই অংশটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর থাকে অর্থাৎ একশো দশ সেন্টিমিটার বরাবর থাকে সেটা হচ্ছে আট সেন্টিমিটার থাকে যেহেতু দুই পাশে থাকে এর জন্য দুই আর আট সেন্টিমিটার এর জন্য এইট ঠিক আছে এইট সেন্টিমিটার দুই পাশে থেকে এর জন্য টু সো এটা মাইনাস হবে তারপর প্লাস টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ আমরা জানি যে দরজার মধ্যে খাস খাসকাটা একটু রিবেট থাকে মানে অর্থাৎ হচ্ছে একটু সামনে আকারে রেবেট থাকে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সবসময় থাকে সো এটা ইন্টু দুই হবে ঠিক আছে যেহেতু দরজার দুই পাশে আমরা জানি দরজাটাকে দুই পাশ থেকে টানতে আনতে হয় আমরা জানি যে দরজা যদি এরকম থাকে সো বিভিন্ন রকম দরজা আছে দরজা যদি এরকম দুইটা পার্ট থাকে ঠিক আছে সেক্ষেত্রে এখানে রিবেটের পরিমাণ থাকে ওয়ান পয়েন্ট ফাইভ এর জন্য এটা যোগ হবে সো এটা যদি করি আমরা দুই পাশের যেটা সৌকাটা আছে এটা যদি বাদ দেয় আর এইটা যদি যোগ করি তাহলে রেজাল্টটা হচ্ছে সাতানব্বই সেন্টিমিটার এটাকে যদি একশো দিয়ে বাঁধ দেয় তাহলে রেজাল্টটা আসে জিরো পয়েন্ট নাইন সেভেন মিটার সো আমরা এটা লেন্থ অর্থাৎ এটা বের করছি এবার উচ্চতরটার ক্ষেত্রে সো উচ্চতরটার ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু দরজার উচ্চত্চে আমরা জানি দুশো দশ সেন্টিমিটার আর নিচে দিয়ে আমাদের ফাঁকা কিছু অংশ রাখতে হয় সেটার জন্য হচ্ছে এইট সেন্টিমিটার ঠিক আছে এটা আমরা সুকাটের পরিমাণ অনুযায়ী রাখতে হয় সো আমরা এইট সেন্টিমিটার মাইনাস করে দেবো সো এইট সেন্টিমিটার মাইনাস করলে এটা আসে দুইশো দুই সেন্টিমিটার এটা যদি আমরা দু একশো যে বাঘ দিই তাহলে রেজাল্ট আসে হচ্ছে টু পয়েন্ট মিটার সো দেখেন এটা যদি হয় এটা আসে এটা আসে ঠিক আছে এটা বসাইলাম সো দুর্গটা হচ্ছে জিরো আমরা বসাইলাম সো এখানে ছয়টা দরজা এই জন্য সিক্স বসাইলাম সো এই সম্পূর্ণটা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা আসে যায় ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিটার স্কোয়ার আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে সো তারপর হচ্ছে আমরা ডি ওয়ান শেষ এখন ডি টু নিয়ে আলোচনা করব সো আমি আবারও বলে দিই পাল্লার কাজ সব সময় দরজার পাল্লা হোক আর হচ্ছে জানালের পাল্লা হোক ঠিক আছে সবসময় হচ্ছে আমরা মিটার স্কোয়ার বা ফিট স্কোয়ারে হয় অর্থাৎ বর্গ মিটারে হয় সো তারপর হচ্ছে ডি টু নিয়ে আলোচনা করব এখন সো ডি টু সো আমরা ডি টু জানি একটা আছে সো ড্রয়িংয়ের মধ্যে আমরা জানি ডি টু একটা আছে ঠিক আছে এই জন্য ডি টু ওয়ান তারপর জি টুর আকারটা হচ্ছে পঁচানব্বই ইন্টু দুইশো দশ ঠিক আছে আমরা এখানে ডিকে দেখছি আকার সো পঁচানব্বই আমরা সেম আগের কনসেপ্ট থেকে দুই পাশে আমরা কি জানি এটা সৌকার জানি সো দুই পাশে সৌকাটের হচ্ছে এইট সেন্টিমিটার আমরা এখানে জানি যে আকার দেওয়া আছে সৌকাটের হচ্ছে এইট সেন্টিমিটার ঠিক আছে সেক্ষেত্রে আমরা দুই পাশের জন্য টু এইট বাদ দেবো তারপর হচ্ছে আমরা জানি যেহেতু রিবেট আছে এই জন্য টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে দেবো যোগ করবো সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা এসে হচ্ছে বাষট্টি সেন্টিমিটার এটাকে যদি মিটারে নিয়ে একশো দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্টটা হচ্ছে জিরো এইট টু মিটার সো এটা হচ্ছে আমরা দুর্গ বের করলাম সো এখন হচ্ছে আমরা বের করবো হচ্ছে পস্ত তো পস্তটা কত দেখে পাবো সেটা হচ্ছে সেম আগের কনসেপ্ট আমরা জানি যে যেহেতু আমরা আকারটা জানি দুশো দশ সেন্টিমিটার সো এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই সবসময় আমরা জানি যে একশো দিয়ে ভাগ সরি দুইশো দশ সেন্টিমিটার সো এটা থেকে আমাদের বাদ যা বলছে নিচে যে দরজার ফাঁকা অংশ থাকে এইট সেন্টিমিটার সোকাটের পরিমাপটা বাদ দেবো সো এই জন্য আমাদের সেম এটা বাদ দিলে রেজাল্টটা আসে দুইশো দুই সেন্টিমিটার সো এটা যদি আমরা দিয়ে বাদ দিই তাহলে রেজাল্ট আসে টু পয়েন্ট জিরো টু মিটার সো সেম কনসেপ্ট এখান থেকে আমরা এটা দুর্গতে বসেছি জিরো পয়েন্ট টু এইট আর এখান থেকে এটাতে বসেছি টু পয়েন্ট জিরো টু ঠিক আছে আর যেহেতু এন এর মান ওয়ান দরজা একটাই এই জন্য ওয়ান সো এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে এটা ঠিক আছে এখন দরজার কাজ আমাদের শেষ এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের জানালা সো জানালার কাজটাও সেম তো তাই একটু খুব মনোযুক্ত দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো আপনারা সবাই জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলে স্টেমিটিং ওয়ান স্টেমিটিং টু স্ট্রাকচারাল মেকানিক থিওরি অফ স্ট্রাকচার ডিজাইন অফ স্ট্রাকচার ইত্যাদি সাবজেক্ট অর্থাৎ সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গান্তিক সমস্যার সমাধান আপলোড করা হয় যারা দেখেন নয় অবশ্যই দেখে আসতে পারেন আর আরেকটা সুখবর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে তারা চাকরিতে পড়াশোনা করছেন জবের জন্য সো এই জবের জন্য প্রিপারেশনের জন্য খুব ভালোভাবে একটা কোর্স করানো হয় আপনারা করে নিতে পারেন তো চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি কীভাবে জানালাটা বের করতে হয় সো আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে সো দেখেন এখানে হচ্ছে ডাব্লিউ ওয়ান সো মানে উইন্ডো উইন্ডু ওয়ান সো উইন্ডো কয়টা আছে আমরা জানি যে উইন্ডো এখানে সিক্স আমরা লিখান এক্সাই আগে হিসাব করে লিখার এক্সাইস যে ছয়টা আছে তো আপনাদের সুবিধার্থে আমি একবার দেখাই দিচ্ছি উইন্ডো কয়টা আছে দেখেন ওয়ান ঠিক আছে ডাব্লিউ ওয়ান ঠিক আছে একটা দুইটা তিনটা ঠিক আছে আর আছে ডাবলিউনে একটা চারটা আছে পাঁচটা আছে ছয়টা আছে দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে ছয়টা আছে মোট মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডাবলিউ ওয়ান আছে এই জন্য আমরা এখানে সিক্স লিখছি তারপর হচ্ছে দেখেন এখানে আকার আছে একশো পঞ্চাশ ইন্টু একশো বিশ তো সেই ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে যে এল আমরা লিখলাম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ লিখলাম এখানে প্রশ্ন হচ্ছে যে মাইনাস এতক্ষণ ছিল যে টু এখানে থ্রি হইল কেন ঠিক আছে থ্রি ইন্টু এইট দেখেন জানালার পরিমাপ যদি দুর্গটা যদি একশো পঞ্চাশ সেন্টিমিটার থাকে তাহলে আমাদের মাঝখানে একটা আমাদের ফ্রেম দিতে হয় অর্থাৎ চৌকার দিতে হয় বা একটা হচ্ছে মাঝখানের অবস্থানে একটা চৌকার দিতে হয় মানে জানালাটা এরকম হয় আমি আবার দেখাই দিচ্ছি জানালাটা দেখেন জানালাটা একটু প্রেকটিক্যালি এরকম হয় ঠিক আছে সো জানালাটা যে এরকম হয় এখানে একটা থাকে তারপর হচ্ছে জানালাটা এরকম হয় ঠিক আছে এটা হচ্ছে তো এরকম ওই মাঝখানে একটা আমাদের সৌকার থাকে তিনটা সৌকার থাকে আগে দুইটা সৌকার থাক তো জানালার ক্ষেত্রে আমাদের যদি একশো পঞ্চাশ সেন্টিমিটার বা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার হয় তাহলে হচ্ছে আমরা সবসময় তিনটা সৌকাট ব্যবহার করব বা ডোয়িংয়ে যেটা দেওয়া থাকবে সেটাই ব্যবহার করব ঠিক আছে যেহেতু এখানে দেখা যায় না সেই আমরা এখানে তিনটা ইউজ করছি একশো পঞ্চাশ হলে তিনটা তো তিনটা ইন্টু সৌকার্ড আমরা জানি তিনটা আট সেন্টিমিটার ওইটা আমরা আট দিলাম তারপর হচ্ছে দেখেন তিনটা যেহেতু আমাদের এই পাশে একটা আছে রিবেট এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এখানে দেখাচ্ছি দেখেন এই পাশে একটা রিবেট আছে এই পাশে একটা রিবেট আছে এই পাশে একটা রিবেট আছে এই পাশে একটা আছে তার মানে রিবেট চারটা এই জন্য ইন্টু মোট করে যদি একশো পঞ্চাশ সেন্টিমিটার হয় তাহলে এভাবে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে সো তারপর সেটা যদি আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি তাহলে একশো বত্রিশ সেন্টিমিটার হয় তো যদি আমরা একে মিটারে নিই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি টু মিটার আসে তারপর হচ্ছে বি বিটা কীভাবে হয় সো বিটা সেম একশো বিশ সেন্টিমিটার আমরা জানি একশো বিশ সেন্টিমিটার টু ইন্টু এইট কারণ হচ্ছে আমরা জানি জানালার দুই পাশে জানালার কিন্তু দুই পাশেই আমাদের সৌকার থাকে এই জন্য টু ইন্টু এইট আর রিবেটের ক্ষেত্রেটা সেম টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ওরা দালটা আছে একশো সাত সেন্টিমিটার এটা যদি মিটারে নেই ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার আসে ঠিক আছে তাহলে হচ্ছে বি পাইলাম আমরা আর হচ্ছে এল পাইলাম সো সেম এখানে হচ্ছে আমাদের ছয়টি লাগে এই জন্য মান সিক্স তারপর এল এলের মান হচ্ছে আমাদের এখানে বের করছে একশো ওয়ান পয়েন্ট থ্রি টু মিটার ওয়ান পয়েন্ট থ্রি মিটার আর এখানে বের করছে 1.07 1.07 তো সেভেন ওয়ান সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে এইট পয়েন্ট ফোর সেভেন ফাইভ মিটার সবাই বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা যে অংশ করবো সেটা হচ্ছে যে ডাব্লিউ টু অর্থাৎ ওইন্টু টু জানালা টু ঠিক আছে সো এক্ষেত্রে আমরা সে আগের কনসেম্প সব বসাইলাম সো এখানে আমরা জানালা জানি একটা আছে একটা দেওয়া আছে এই জন্য এন ওয়ান ওয়ান তো আমরা এটার আকার জানি হচ্ছে সাইড ইন্টু সাইড তো সেক্ষেত্রে আমাদের এটা দৈর্ঘ্য যেটা হবে পস্ত সেম হবে দৈর্ঘ্য মানটা যেটা হবে পস্ত সেম হবে সেজন্য আমরা ষাট সেন্টিমিটার এখানে লিখলাম তারপর হচ্ছে টু ইন্টু এইট ঠিক আছে আমরা টু ইন্টু এইট লিখলাম তো কেন লিখলাম আমরা জানি দুই পাশে দুইটা সোকাট আছে সেই ক্ষেত্রে আমরা টু ইন্টু এইট দিলাম তারপর হচ্ছে টু ইন্টু রিবেটের পরিমাপটা যোগ করতে হবে সবসময় আমরা জানি কারণ রিবেটের পরিমাণটা যোগ হয় প্লাস টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সো আমরা এটা লিখলাম সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে সাতচল্লিশ সেন্টিমিটার হয় তো সাতচল্লিশ সেন্টিমিটার হইলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা মিটার নিলে জিরো পয়েন্ট ফোর সেভেন মিটার হয় সো এটাকে যদি আমরা এটা দেওয়া বাঘ সেম বিয়ের মান্ট যেহেতু সাইড আমরা জানি যে এটা যেহেতু সেম ষাট সেন্টিমিটার আসে সেম এটার ক্ষেত্রেও এরকম এটাই আসবে তো সেক্ষেত্রে আমরা একবারে লিখে নিলাম 0.47 মিটার সো এটা যেহেতু ফোর মিটার এল এর মান বি এর মান সেম তো এই ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 0.22 মিটার স্কয়ার সো এটা তারপর হচ্ছে উপরে যেটা বের করছি এটা তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা এই সবগুলা যোগ করার পর যে রেজাল্টটা হবে সেটাই হচ্ছে আমাদের সৌকাটের পরিমাপটা বের হয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেব আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো আমরা আগামী ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে যে যদি দরজা জানালার আমরা পাল্লার কাজ বের করতে পারি তাহলে হচ্ছে সৌকাটের মাপটা কিভাবে বের করতে হয় ঠিক আছে সৌকাটের ইস্টিমেট কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো তাই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকনটা প্রেস করে রাখেন তাহলে হচ্ছে আপনার সরাসরি ক্লাসটা দিলেই আপলোড করলেই আপনারা পেয়ে যাবেন